হাইওয়ে তো এটা খুব ভালো মাইলেজ পাবে এবং গাড়িও খুবই পাওয়ারফুল। এই গাড়িগুলো সার্ভিস কিরকম দেবে ভাই? আল্লাহর রহমতে ভাই খুবই ভালো সার্ভিস দেয়, যেহেতু গাড়িটা এখনো অকটেন ডিভেন আছে, আশা করি ইঞ্জিন বা গিয়ার বক্সে কোনো প্রকারই 2-3 বছরে হাত দেওয়া লাগবে না। রাকিন ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। রাকিন ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। গ18 জান্নাত নিবাস বন ভবনের পিছনে মহাখালী আমতলী। ওকে, কি পরিমাণ গাড়ি আছে আপনাদের শোরুমে? আমাদের শোরুমে ভাইয়া হ্যাচব্যাক থেকে শুরু করে সিডান এবং আমাদের রিকন্ডিশনও বেশ কিছু কালেকশন আছে। আচ্ছা, মোটামুটি সব ব্র্যান্ডের গাড়ি আছে আপনাদের শোরুমে? জি। ওকে, বিশেষ করে আজকে কি গাড়ি দেখাবেন? আজকে ভাই যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে টয়োটা বিটস জুয়েলা 2012 মডেল, 2016 রেজিস্ট্রেশন, 22 সিরিয়ালের 1350 সিসির একটি গাড়ি। রাকিন ভাই পেপারস তো আপটুডেট? পেপারস ভাই 2023 আগস্ট পর্যন্ত আপটুডেট এবং 24 আগস্ট পর্যন্ত। গাড়িতে কোনো খোলা কাটা বা এক্সিডেন্ট আছে? গাড়িতে ভাই কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নাই। এই গাড়িটা আজকে সকালে ভাই আমাদের আনা হয়েছে, তো যে কন্ডিশনে মালিক থেকে আমরা কিনেছি সেই অবস্থায় আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, যেভাবে কিনছেন ঠিক এইভাবে রিভিউ দিচ্ছেন? ওকে, গাড়িটার মডেলটা বলে দেন। 2012 ভিটস জুয়েলা জি গ্রেডের গাড়ি, রেজিস্ট্রেশন 2016 22 সিরিয়াল। ওকে, সামনে থেকে শুরু করা যাক। আপনি ফ্রন্ট ভিউটা দেখেন ভাই, বেশ কিছু স্ক্র্যাচ আছে সামনে। জি, এটা হয়তো বা আমরা আলোচনার সাপেক্ষে করে দিব। ওকে, বাট অ্যাজ ইট ইজ আজকে যে প্রাইস বা গাড়িটা প্রেজেন্টেশন করতেছি যে অবস্থায় কেনা সেই অবস্থায় আসলে আপনাদের দেখাচ্ছি। এখানে একটু ক্র্যাক আছে, তবে এগুলো আমরা কাজ করে দিব ভাই। ওকে, গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার এবং এলইডি হেডলাইট। এলইডি হেডলাইট। ওকে, এখানে ভাই টায়ার কন্ডিশনও খুব ভালো আছে। জি, এবং অ্যালয় রিম। অ্যালয় রিম সব পেয়ে যাচ্ছেন। টায়ারগুলো, টায়ারগুলো সার্ভিস কিরকম দেবে? টায়ারগুলো ভাই এখনো আপনি বছরখানেকের মতো সার্ভিস দিবেন। আচ্ছা, বছরখানেকের মতো সার্ভিস পাওয়া যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে এখন পর্যন্ত কোন স্টিল অরিজিনাল কালারই আছে, হয়তোবা টাচ আপ করা লাগতে পারে, যিনি চালাবেন তার ইউজারের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, ওকে, আমরা ডোরগুলো দেখি। ডোরগুলো কি কন্ডিশন আছে ভাইয়া? ভাই দেখেন ডোরগুলো একেবারে কোনো খোলা কাটা নাই। এই ঝুড়িগুলো দেখেন সবগুলো এখনো ইনটেক অবস্থায় আছে। আচ্ছা, একেবারে কোনো খোলা কাটা নেই, একদম ফ্রেশ অবস্থা আছে। এটা ভাই ইন্টেরিয়রের কন্ডিশন, এখন আমরা কোনো ওয়াশ পলিশ কিছুই করি নাই, অ্যাজ ইট ইজ কন্ডিশনে ভাইয়া আপনাকে দেখাচ্ছি। সুপার ফ্রেশ। জি ভাই। ওকে, আমরা ব্যাক সাইডে চলে যাই। জি, রাখিন ভাই ব্যাক সাইডে কি অবস্থা? দেখেন ভাই ব্যাক সাইডের গ্লাসটা পর্যন্ত এখনো অরিজিনাল, ইভেন এটা সামনে পিছনে দুইটা গ্লাসই আছে অরিজিনাল। আচ্ছা, সামনে পিছনে দুইটা গ্লাসই আপনারা জেনুইন পেয়ে যাচ্ছেন, হেডলাইট ব্যাক লাইট সব জেনুইন টয়োটা বিটস জুয়েলা। লাইটটা ভাই হচ্ছে এলইডি লাইট, কিন্তু এটা হচ্ছে জি প্যাকেজের গাড়িতে এই যে এই এলইডি লাইটটা হবে। ওকে, ঢাকা মেট্রোকো 22 সিরিয়ালের গাড়িটা টয়োটা বিটস জুয়েলা এবং হেডলাইট ব্যাক লাইট সহ ফনগ্লাস ব্যাক লাইট সব কিছু জেনুইন পেয়ে যাচ্ছেন আপনারা। গাড়িতে কোনো খোলা কাটা বা সিনসি নেই? ওকে ভাই, রাইট সাইডে কি অবস্থা? রাইট সাইডটা ভাই দেখতে পাচ্ছেন এখানেও স্টিল না, অরিজিনাল কালার। হয়তোবা যেহেতু আমরা এই অবস্থায় কিনেছি, আমরা হয়তোবা যে কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করবো হয়তোবা তাকে টাচ আপ করে নিতে হইতে পারে, সে যদি আমাদেরকে দায়িত্ব দেয় আমরা হয়তোবা করে দিব, বা অ্যাজ ইট ইজ কন্ডিশনে তিনি গাড়িটা রিসিভ করতে পারে। ওকে, আমরা একটু ভিতরটা দেখি ভাই। শিওর। প্রত্যেকটা ডোরি ভাই একেবারে অরিজিনাল এবং ঝুড়িগুলো এখন অরিজিনাল আছে। ওকে, এই গাড়িটা ভাই অলমোস্ট 90,000 কিলোমিটারের মতো চলেছে। আচ্ছা, বিস জুয়েলা জি গ্রেডের গাড়ি এবং ভাই সিট কভার এখনো স্টিল লাগায় নাই, এবং আপনারা দেখতে পাচ্ছেন সিলিং কন্ডিশনও মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, অনেক সুন্দর আছে। খুব সুন্দর একটা গাড়ি, 90,000 কিলোমিটার চলা ভাই। এটা কি জেনুইন মাইলেজ? জেনুইন মাইলেজ ভাই। আচ্ছা, জেনুইন মাইলেজ। স্টিয়ারিং, সাসপেনশন, সিভি জয়েন্ট, ইঞ্জিন এগুলো কি ভাই? আপাতত কোনো কাজ নেই, আমরা চালিয়ে নিয়ে এসেছি, শুধুমাত্র হয়তো বা টাচ আপ করা লাগবে, সারা কোনো কাজ নেই। চলেন ভাই আমরা একটু ইঞ্জিনে দেখি। ইঞ্জিনটা শিওর। ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? ইঞ্জিনটা হচ্ছে 1350 সিসি ভিভিটিআই ইঞ্জিন। এই কারণে ভাই এটা সিরিয়াল হচ্ছে গ সিরিয়াল, মানে 22 সিরিয়াল আমরা পড়েছে, যেহেতু এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2016 তে। ইঞ্জিন সুপার ফ্রেশ এবং কোনো সাসপেনশনের কাজ নাই। ওই যেটা বললাম ভাই, যেটা আজকে নিয়ে আসছি এটা আসলে ফুল গাড়িটা রেডি করতে পারিনি, এটা শুধুমাত্র টাচ আপটাই রিকোয়ার্ড। আচ্ছা, চেসিস পাসলের কি অবস্থা ভাই? চেসিস ভাই আপনি যে দেখতে পাচ্ছেন একেবারে এখন ইনটেক অবস্থায় আছে, কোনো প্রকার রং বা খোলা কাটা কিছুই নাই, একদম সুপার ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন। এখন ইনটেক আছে দেখেন। আচ্ছা, বনটটা সহ ফ্রেশ, 100% অকটেন ড্রাইভের গাড়ি। ওকে, এই গাড়িগুলো এসির পারফরম্যান্স কিরকম দিবে ভাই? অনেকে মনে করতে পারে যে 1350 সিসি গাড়ি এসি পারফরম্যান্স কিরকম দিবে। জি জি, এটা অ্যাকচুয়ালি ভাই বিটস অ্যাকচুয়ালি যারা চালিয়েছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে বিটস এর এসি পারফরম্যান্স অনেক ভালো, এবং হাইওয়ে তো এটা খুব ভালো মাইলেজ পাবে এবং গাড়িও খুবই পাওয়ারফুল। এই গাড়িগুলো সার্ভিস কিরকম দেবে ভাই? আল্লাহর রহমতে ভাই খুবই ভালো সার্ভিস দেয়, যেহেতু গাড়িটা এখনো অকটেন ডিভেন আছে, আশা করি ইঞ্জিন বা গিয়ার বক্সে কোনো প্রকারই 2-3 বছরে হাত দেওয়া লাগবে না। ওকে, রাকিন ভাই গাড়িটার দাম কত চাচ্ছেন? এই গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে ভাই 1,60,000, অ্যাজ ইট ইজ কন্ডিশনে কেউ যদি নিতে চায় তাহলে আমরা এই প্রাইসে তাকে দিতে পারবো। ওকে, আপনাদের মোবাইল নাম্বারটা বলে দিন। 01779693989 নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপও আছে, কেউ যদি গাড়িটা ডিটেলস কোনো ছবি চায় আমরা সেটা দিতে পারবো। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।